Assalamualaikum, কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। টেক সলিউশন বডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো লাস্ট আমি একটা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, সেটা হচ্ছে যে স্কলারশিপ নিয়ে। সেখানে অনেকের কমেন্টস আছে, সে কমেন্টসগুলোর উত্তর নিয়ে আজকে। তো কমেন্টসগুলো হচ্ছে যে ভাই, যশোর বোর্ডেরটা এখনও দেখা যায় না, যশোর বোর্ডেরটা দেখতে পাচ্ছি না, চট্টগ্রাম বোর্ড আসছে না কেন? তো এইসব অ্যান্সারগুলো নিয়ে আজকে কথাবার্তাগুলো বলবো। আজকে স্কলারশিপে যাদের যে সমস্যাগুলো সেটা নিয়ে কথা বলি। তো লাস্ট ভিডিওতে আমি একটা লিঙ্ক দিয়েছিলাম, লিঙ্কটি ঠিক এরকম ছিল। সেখানে আমি কিছু স্কলারশিপ রেজাল্টের সকল বিষয় একসাথে দেখার জন্য লিঙ্কটি ছিল এটা। তো এখানে লিঙ্কে মূলত সকল বোর্ডেরটা দেওয়া আছে, এবং এই লিঙ্কের মাধ্যমে আপনার মূলত সকল বোর্ডের রেজাল্টগুলো খুব সহজে দেখতে পারবেন। বেশিরভাগ লিঙ্কে ফেক, একটার পর একটা ওয়েবসাইট এনে আপনাকে শুধু অ্যাড শো করাবে, কিন্তু কোনো কাজে লাগবে না। তো এখানে আসে দেখুন, এখানে মূলত সকল বোর্ডের রেজাল্ট একসাথে দেওয়া আছে। তো এখন আপনারা অনেক কিছু প্রশ্ন করছেন যে চিটাগাং বোর্ড, যশোর বোর্ড এবং দিনাজপুর বোর্ড, এইসব বোর্ডগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন না বা এগুলো দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, এগুলো দেখা যাবে না, কারণ এগুলোর রেজাল্ট এখন অবধি পাবলিশড হয়নি। এখানে দেখুন, এখানে যতগুলো রেজাল্ট পাবলিশ হয়েছে সবগুলোর কালার, লিঙ্কের কালার কিন্তু কালো রঙের। যে সকলের লিঙ্ক এখনও দেখছি এরকম লাল হয়ে আছে, সে সকল বোর্ডের রেজাল্টগুলো এখনও পাবলিশড হয়নি। এবং সেখানে আপনি যদি ক্লিক করেন, কোনো কিছু শো করবে না, বাট অন্যান্যগুলোতে ক্লিক করলে একটা পিডিএফ আপনার জন্য খুলে যাবে। কিন্তু এখন ওই ক্ষেত্রে যেগুলোতে এখন অবধি আসেনি সেগুলোতে আপনি দেখতেই পারতেছেন, এগুলো এখন অবধি শো করেনি। তো আপনি চাইলে এই রেজাল্টগুলো এখন আর চাইলেও দেখতে পারবেন না। যেমন চিটাগাং বোর্ডের ওয়েবসাইট আমি ঘাটাঘাটি করলাম, সেখানে এখন অবধি স্কলারশিপ রেজাল্ট, এই যে দেখুন 2019-এরটা অলরেডি দেওয়া আছে, এখনও 2020-এরটা এখন অবধি আপডেট হয়নি। তো চিটাগাং বোর্ডের এই ওয়েবসাইটে আমি চিটাগাং বোর্ডেরটা চেক করলাম, এরকম সব যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডে এখন অবধি পেপারগুলো পাবলিশড হয়নি। তো আপনি চাইলে সরাসরি আপনার বোর্ডের ওয়েবসাইটগুলোতে চেক করে দেখতে পারেন ওখানে পাবলিশড হয় কি না, কারণ সবার আগে পাবলিশড হলে ওখানে পাবলিশড হয়, কিন্তু ওখানে লিঙ্কগুলো আপডেট হতে একটু টাইম লাগে। তাই যারা কমেন্টস করছেন যে যশোর বোর্ডটা পাচ্ছি না বা দিনাজপুর বোর্ড পাচ্ছি না, চিটাগাং বোর্ড পাচ্ছি না, তো তাদের বলবো এটা এখন অবধি আপডেট হয়নি বা এখন অবধি শেয়ার করা হয়নি, যার কারণে আপনি এখনও পাচ্ছেন না। তো এর জন্য পেতে হলে আপনাকে কী করতে হবে, ওয়েট করতে হবে। আর দু একদিনের ভিতরে হয়তো আশা করা যায়, 22 তারিখের ভিতরে বলছিল গ্যাজেট প্রকাশ করার জন্য, তারা হয়তো বিলম্ব করছে। তো আপনারা হয়তো কাল বা পরশুর ভিতরে পেয়ে যেতে পারেন, 2-1 দিনের ভিতরে। আর পেলে অবশ্যই ওই লিঙ্কে আপনি চলে যাবেন, আপনার কিছুই করতে হবে না, জাস্ট ওই লিঙ্কে আসবেন, লিঙ্কে এসে এখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করবেন। এখানে অনেক রকম লিঙ্কে আপনি পাবেন, কিন্তু সকল লিঙ্কে আপনি কাজ করবে না, এবং সকল লিঙ্কে ফেক, একটা পর একটা ওয়েবসাইট দেখাবে। যেমন এরকম একটা লিঙ্ক দেখাচ্ছে এখানে, তো দেখুন এখানে প্রায় যশোর বোর্ডের রেজাল্টটা যদি আমরা ক্লিক করি, এ হলো যশোর বোর্ড। তো এখানে যশোর বোর্ডের রেজাল্টটা যদি ক্লিক করা হয়, দেখুন একটা পর একটা শুধু লিঙ্কে শো করাবে, বাট আপনাকে পিডিএফ ডাউনলোড করার মতো কোনো কিছুই দেখাচ্ছে না। এখানে জাস্ট একটা একটা শুধু আপনাকে শো করাবে, বাট লিঙ্ক ডাউনলোড করার মতো পাচ্ছেন না। তো তাদেরকে বলবো, ওই আমি যে লিঙ্কটা দিয়েছি ওটা একমাত্র অরিজিনাল লিঙ্ক, এর বাইরে অন্য কোনো লিঙ্ক আপনি ট্রাই করলেও পারবেন না। তো আপনারা হয় আমার দেওয়া লিঙ্কটাতে ট্রাই করবেন, না হয় অফিসিয়াল ওয়েবসাইট, আপনাদের বোর্ডের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গিয়ে দেখবেন। এই দুইটা ওয়েতে মূলত রেজাল্ট দেখা যায়। এছাড়া কোনো আপডেট যদি জানার প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের হেল্প করবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। কোনো বিষয় যদি না বুঝতে পারেন কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই বৃত্তি রিলেটেড বা অন্যান্য যত ইনফরমেশন রয়েছে সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।